পার্বত্য এলাকার সবচেয়ে বড় গণহত্যার 37 বছর আজ, যা ষণছড় গণহত্যা নামে পরিচিত। 1987 সালের এই দিনে তৎকালীন শান্তিবাহিনীর নৃশংস গণহত্যার শিকার হন রাঙামাটির দুর্গম এই এলাকার 400 বাঙালি। বেঁচে যাওয়া বাসিন্দারা আজও ভুলতে পারেননি নারকীয় তাণ্ডবের ভয়াল সেই স্মৃতি। রাঙামাটি থেকে ফিরে আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন দীপঙ্কর বাবু। রাঙামাটি জেলা সদর থেকে নদীপথে 76 কিলোমিটার পাড়ি দিয়ে ছোট হরিণা, আরও 5 কিলোমিটার ভিতরে ছোট্ট জনপদ ষণছড়। প্রায় 37 বছর আগে এখানে ঘটে পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাত, স্থানীয়দের অনেকের কাছে যা ষণছড় গণহত্যা নামে পরিচিত। তাদের ভাষ্য, ভোর 4টা থেকে সকাল 8:30 পর্যন্ত হত্যা করা হয় প্রায় 400 বাঙালিকে। আমরা যতটুকু জানি, মেজর রাজেশের নেতৃত্বে হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড পরের থেকে ওই সব লোকগুলো যে ওপেনে মানে ফেলা কুড়িয়ে গাড়িতে চলাফেরা করছে। স্থানীয় অনেকে জানান, 1984 সালের ওই ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গেছে শতাধিক পরিবার। পাহাড় ছেড়ে পালিয়ে যায় প্রায় 1600 বাঙালি পরিবার। থেকে যা ওদের মাঝে বিরাজ করে আতঙ্ক। আমার মা বাবা এগুলা যারা মারা গেছে, তাদের জমিন জায়গার মধ্যে আমরা এখনো যাইতে পারি না, এখনো ভয়তে যাইতে পারি না। আমরা তো জমিনের জন্য এই জায়গায় আসছি, আমরা তো জমি কেন হাতে বুঝে পাইনি। আমরা জমিনের জন্য এই জায়গায় আমাদের রক্ত গেছে। নজিরবিহীন হত্যাকাণ্ডের পরেও কেউ মামলা করেনি ভয়ে, প্রশাসন জিডি করলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত কেউ। আগে প্রথমে এগুলো তথ্য যাচাই করে দেন, এটা কীভাবে গভর্নমেন্ট অ্যাড্রেস করবে, গভর্নমেন্টের কাছে এটা তুলে ধরে গভর্নমেন্ট যাচাই করে দেন, এটা গভর্নমেন্টে হয়তো গভর্নমেন্টই সিদ্ধান্ত নেবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবে 1997 সালে শান্তি চুক্তির আগ পর্যন্ত ষণছড় ছাড়াও রাজানগর, পাকুয়াখালী, দীঘিনালায় অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে। এতদিন যেসব থেকে গেছে লোকচক্ষুর অন্তরালে। ষণছড়ার এই গণহত্যার পর নানা শান্তি আলোচনা, চুক্তি, কোনো কিছুতেই পাহাড়ে আর ফিরেনি শান্তির সুবাতাস। পাহাড়ি সংগঠন জেএসএস ভেঙে হয়েছে আরও 3টি আলাদা সংগঠন। প্রাণঘাতী এই সংঘাত এখন রূপ নিয়েছে ভ্রাতৃঘাতী সংঘাতে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক আলোচনা ছাড়া পাহাড়ের রক্তপাত কখনো বন্ধ হবে না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ষণছড়, রাঙামাটি।